Subscribe now and press the bell icon. Never miss an update. Hello, বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি মিতির মাসি মুভিটি নিয়ে, যে মুভিটি ছোট একটি টিজার আমাদের সামনে এসেছে। আর এই ছোট টিজারে আমরা কি কি লক্ষ্য করলাম সেই নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছি এই ভিডিওতে। তার সাথে বলতে চলেছি এই মুভির কেমন বা ঘটনা থাকতে চলেছে, কে কে বা অভিনয় করতে চলেছে এই মুভিতে, সেই সমস্ত ডিটেলস কিন্তু আলোচনা করব এই ভিডিওতে। চলুন তাহলে ভিডিওটি আজ আমরা শুরু করি। তার আগে অবশ্য বলে রাখি, আমার চ্যানেলে যদি আপনারা নতুন থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এই ধরনের ইন্টারেস্ট খবরগুলি দ্রুত আপনাদের কাছে চলে যেতে পারে। তাহলে চলুন তাহলে ভিডিওটি আজ আমরা শুরু করি। প্রকাশ্য এলে কিন্তু অরিন্দম ছিলে মিতির মাসির ছোট এই টিজারটি, অর্থাৎ 1 মিনিট 13 সেকেন্ডে ছোট এই টিজারটির মধ্যে আমরা কিন্তু 10 জন ক্যারেক্টার ভালোভাবে লক্ষ্য করতে পেরেছি। কিন্তু এই ক্যারেক্টারগুলির সঙ্গে আমাদের এখনও পরিচয় করে দেওয়া হয়নি, শুধুমাত্র মিতির মাসি ছাড়া। মিতির মাসিকেই কিন্তু আমরা এই মুভিতে ভালোভাবে, অর্থাৎ ছোট টিজারটিতে লক্ষ্য করতে পেরেছি। আর প্রথম ঝলকেই কিন্তু রূপংদেহী মিতির মাসি ভূমিকায় নজরকালীন কোয়েল মল্লিক। প্রথম কিন্তু বুদ্ধিদীপ্ত, বেপড়া, তীক্ষ্ণ এবং দৃষ্টিসম্পন্ন ঘরোয়া মহিলা, যিনি কিন্তু অন্যায়ের প্রতিবাদ করতে মোটেই কিন্তু পিছু পা হন না। পুরুষদের মতোই সমাজে ভাবে নানাভাবে এবং নানা কৌশলে কিন্তু খলনায়ককে আছাড় মারতেও দেখা গেছে ছোট এই টিজারটিতে। টিজারে কিন্তু অ্যাকশন সিকোয়েন্সে দেখা গেল তুখোর খলনায়ককে। সুচিত্রা ভট্টাচার্যের মহিলা গোয়েন্দা উপন্যাসের চরিত্রে পারমিতা, অর্থাৎ প্রজ্ঞাপারমিতা মুখোপাধ্যায়ের খোলসকে বাইরে গিয়ে কিন্তু অরিন্দমশীল মিতির মাসিকে অন্যরূপে তুলে ধরেছেন কোয়েল মল্লিকেই দিয়ে, যিনি আজকের সম্পন্না স্বয়ং দেবী, যার ইঙ্গিত মিলল কিন্তু ছোট এই টিজারটিতে। এর আগে কিন্তু আমরা অনেক গোয়েন্দা দেখেছি, যেখানে কিন্তু আমরা দেখে ফেলেছি ফেলুদা, বঙ্কের শহর, কিরিটির মতো অনেকে। তাই কিন্তু আমরা নতুনভাবে নতুন গোয়েন্দা দেখতে চলেছি কিন্তু এই দুর্গাপুজোতে। মেয়েরা অবলা, ভয় পায়, মেয়েরা কিন্তু অন্যায়ের প্রতিবাদ করতে পারে না, প্রতিবাদ করায় অসহায় না থাকা মেয়েগুলি পিছিয়ে পড়ে, এই কথাগুলি খুব একটা অপরিচিত নয় কিন্তু আমাদের কাছে। আমাদের চারপাশে চোখ মেলে চাইলে কিন্তু প্রায়শই শুনতে পাওয়া যায় এমন ধরনেরই কথা, আর সমাজে তো ঠিক এমন দৃশ্যই দেখিয়ে এসেছে আমাদেরকে। পুরুষতান্ত্রিক সমাজে অনেকেই কিন্তু লিঙ্গভেদদের কিন্তু মেনে চলে, আর সেই সব কিন্তু আমাদের সামনে এসেছে। কিন্তু এরকম পরিস্থিতির সঙ্গে মহিলারও বুঝতে পেরেছে নিজেকে। পরিচালক অরিন্দম সিল তার আগামী ছবি ঠিক এইভাবেই কিন্তু আমাদেরকে পরিচয় করে দিলেন। প্রথমবার বাংলা সিনেমায় আসে কিন্তু মহিলা গোয়েন্দার গল্প, অতপর অরিন্দম সিলের মিতির মাসিকে ঘিরে কিন্তু দর্শকদের মধ্যে একটা চাপা উত্তেজনাই থাকতে পারে কিন্তু অনেকের মধ্যে, সেটা কিন্তু আমার মধ্যেও থাকবে, আপনার মধ্যে, কারণ প্রথম কিন্তু মহিলা গোয়েন্দা আমাদের সামনে আসতে চলেছে। খুবই ইন্টারেস্টিং ধরনের হতে চলেছে বলে আমারও মনে হয়। আপনাদের কেমন মনে হয় মিতির মাসিকে নিয়ে তা জানিয়ে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করতে পারেন। এই মুভি নিয়ে উত্তেজনা কিন্তু স্বাভাবিক, তার সঙ্গে যদি যোগ হয় অরিন্দম ঘরানায় কিন্তু থাকতে চলেছে রহস্য রোমাঞ্চ স্বাদ, এবং তার সঙ্গে স্পেশাল রয়েছে কোয়েল মল্লিক, যা কিন্তু অতিরিক্ত ফ্যাক্ট হিসাবে কাজ করবে অনেকের। এমনটাই অলপ করে বলা যায় যে এই মুভিতে কিন্তু অনেকটাই আমাদেরকে অনেক ধরনের জিনিস কিন্তু শিখিয়ে আসবে। পাশাপাশি এই ছবিতে কোয়েলের কেরিয়ারে এক মাইলস্টোন হতে পারে চলেছে বলে অনেকেই মনে করছেন, তা আন্দাজ করা যায় কিন্তু এই টিজারটির ঝলকে। মিতির মাসে মুক্তি পাচ্ছে কিন্তু 2রা অক্টোবর, আর ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন কিন্তু বলিউড খ্যাত কিন্তু অভিনেতা বিনয় পাঠক। আর এই মুভি সম্পর্কে আরও কোনো তথ্য যদি এসে থাকে আমি কিন্তু অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। ভিডিওটা কিন্তু আজ এই পর্যন্ত। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, আর আমার চ্যানেল যদি নতুন থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন, যাতে এই ধরনের ইন্টারেস্ট খবরগুলি দ্রুত আপনাদের কাছে চলে যেতে পারে। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।